আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ফাইন্যান্সিয়াল ফ্রিডম। যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইসিইউ আপডেট এবং এয়ারড্রপ আপডেট পেতে। আর যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য। আজকে আমি যে কারণে ভিডিওটি মেক করতে চাই সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোকিয়া নিয়ে আমার একটি প্রিভিয়াস রিভিউ ছিল, দুইটা রিভিউ ছিল। গত 2 সপ্তাহ আগে আমি অ্যাস্ট্রোকিয়ার আপডেট একটা ভিডিও আপলোড করছিলাম, এবং আজকে অ্যাস্ট্রোকিয়া নিয়ে যে আপডেট দিতে যাচ্ছি তা হলো যে অ্যাস্ট্রোকিয়া কি বা অ্যাস্ট্রোকিয়ার মূল প্রজেক্টটা কি, অ্যাস্ট্রোকিয়ার মূল প্ল্যানটা কি। এটা আমরা অবশ্য গত 2টা রিভিউতে আমি বলেছি। এখন যারা অ্যাস্ট্রোকিয়ার টোকেন পারচেস করছেন আইসিইউতে, তারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করুন। অ্যাকাউন্ট লগ ইন করে আপনি কেওয়াইসি ভেরিফিকেশনে ক্লিক করুন। কেওয়াইসি ভেরিফিকেশনে ক্লিক করে আপনি এরকম একটি পেজ পাবেন। আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, মিডল নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, জেন্ডার দিবেন, ফোন নাম্বার দিবেন, এবং সিটিজেনশিপ অর্থাৎ আপনার কান্ট্রি বাংলা, এখানে সিটিজেনশিপে আপনার বাংলাদেশ দিবেন এবং কান্ট্রি বাংলাদেশ, স্টেট আপনি আপনার স্টেট এবং সিটি, অ্যাড্রেস এবং আপনার ডকুমেন্ট টাইপ নাম্বার, আপনার ডকুমেন্টের একটি নাম্বার আছে আইডি কার্ডের, ওই নাম্বারটা দিবেন, এবং আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইড এবং সেলফি। তবে আমি বলবো সেলফিটা যখন আপনি সেলফি উঠাবেন তখন যাতে সেলফিটা এবং আপনার আইডি কার্ডটা যাতে স্পষ্ট বোঝা যায়। তারপর আপনার কেওয়াইসি অর্থাৎ আপনার আইডেন্টি ভেরিফিকেশন যখন কমপ্লিট হবে, আপনি আপনার অ্যাস্ট্রোকিয়া টোকেন আপনি আপনার ইথার ওয়ালেটে পাবেন। সো যারা টোকেন পারচেস করছেন তারা অবশ্যই কেওয়াইসি ফিল আপ করুন এবং আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নেন। ভেরিফিকেশন করে আপনি আপনার টোকেন আপনার ইথার ওয়ালেটে নিয়ে নেন। যখন এক্সচেঞ্জারে আসবে তখন আপনি আপনার টোকেন সেল করে দিতে পারেন। এই হচ্ছে অ্যাস্ট্রোকিয়া নিয়ে আপডেট। সো আপনি যদি সর্বপ্রথম ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।